আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে সিটকে পড়ল সার্জিও রোমেরো আর্জেন্টিনার এই অভিজ্ঞ গোলকিপার হাঁটুতে চোট পেয়েছেন তাই রাশিয়া বিশ্বকাপের তেইশ সদস্য দল থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে মাউরো ইকার দিকে ছাড়া বিশ্বকাপের দল দিয়ে এমনিতেই তোপের মুখে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তবে বিশ্বকাপ শুরু হতে না হতেই আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে এলো সার্জিও রোমেরোর চোট গোলরক্ষক হিসাবে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই লোমেরো তিরাশি ম্যাচ ও টানা দুটি বিশ্বকাপ দশ ও দুই গোলপোস্ট পাহারা দিয়েছেন গতকাল মঙ্গলবার অনুশীলনের সময় চোট পান আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে তার ডান হাঁটুতে ব্লকেজ ধরা পড়েছে তাই তার বিকল্প হিসাবে এখনো কাউকে ঘোষণা করা হয়নি তাই বলাই যায় যে আর্জেন্টিনা গ্রুপ পর্বে বেশ শক্ত পরীক্ষার মধ্যেই পড়বে